বেঙ্গালুরুর ব্যাটিং উইকেটে নেদারল্যান্ডসকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করল ভারত। ব্যাটিংয়ে নেমে ফিফটির দেখা পেয়েছেন সবাই। শ্রেয়াস আয়ার এবং লোকেশ রাহুল করেছেন সেঞ্চুরি, তাতে ডাচ বোলিং লাইনের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে 410 রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। রোববার 12ই নভেম্বর বেঙ্গালুরুর চীনাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে 411 রানের লক্ষ্য দিয়েছে ভারত। 128 রানের বিধ্বংসী ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শ্রেয়াস আয়ার, 102 রান করেছেন লোকেশ রাহুল। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছে ভারত। রোহিত শর্মার পাশাপাশি শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেছেন শুভমান গিল। পাওয়ার প্লে শেষে কোনো উইকেট না হারিয়ে ভারতের রান গিয়ে দাঁড়ায় 91-তে। দলীয় 100 রানের প্রথম উইকেট হারায় ভারত। 32 বলে 51 রান করে সাজঘরের পথ হরেন গিল। অর্ধশতকের দেখা পেয়েছেন রোহিত শর্মাও। 54 বলে 64 রান করে বাস ডি লিডির শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।